বন্ধুরা, আমরা একটি জায়গায় এসেছি, সেটি হচ্ছে আসলে নরসিংদী থেকে 30 কিলোমিটার দূরে মারাকলি কান্তা একটি এলাকায় আসছি। তো এইখানে হচ্ছে হাত একদম হাতের কুটির শিল্প কিছু তৈরি করে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মিথিলা কুটির শিল্প। তো এখানে বন্ধুরা বিশেষ করে বেতের ব্যবহার খুবই বেশি, এবং আপনারা জেনেই থাকবেন যেগুলো বিদেশি ইউজ করে, বিদেশি বলতে আপনার হচ্ছে জাপান, এরপরে অস্ট্রেলিয়া, ওরা কিন্তু হচ্ছে নেদারল্যান্ড, প্লাস্টিকের যা জিনিস কিন্তু খুব বেশি ইউজ করে না, ওরা বেশিরভাগই এই জিনিসগুলো ইউজ করে, কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে পচনশীল। আর আমরা যেহেতু প্লাস্টিক, বাংলাদেশে অনেকে প্লাস্টিক ইউজ করি, কিন্তু এখানে যে হাতের কুটির শিল্প আমি দেখে এত মুগ্ধ হয়েছি, তো চিন্তা করলাম যে একটা ব্লগ না করলে কীরকম হয়, তো এই কারণে আসলে করা। তো হাতে যে কারিকুলাম যেভাবে আসলে তৈরি করে, তো সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আর আসেন। আরেকটা বন্ধুরা, সেটি হচ্ছে ইনি কিন্তু এইটার প্রতিষ্ঠাতা মৃদুল সাহেব। তো এইখানে আরেকটি বিষয় চলে আসে যে গ্রামের যে একটা কর্মসংস্থা সেটাও কিন্তু এখানে চলে আসে। ইনি যেহেতু একটা প্রসেস বা আপনার কর্মসংস্থা, এখানে প্রতিদিন 10 জন বা 20 জন মানুষ খাটে, তাদের একটা কর্মসংস্থান হচ্ছে, ইনিও কিন্তু স্বাবলম্বী হয়েছে। তো সেই বিষয়ে আসলে আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে আপনি কিভাবে এই জিনিসটা করার চেষ্টা করছেন, বা ফার্স্টে কিভাবে শুরু করলেন। ঠিক আছে, বলেছি কি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এখানে গ্রামের মানুষ, অনেক গরিব মানুষ আছে, তাদের কি কাজ, কাজের কর্মশিল্প বা করে দিলে তারা উন্নত হইলো, তারা চলতে পারলো, গরিব মানুষ কাজ করলো, এই জন্য এই জিনিসটা চিন্তা ভাবনা করে হস্তশিল্পটা আমাদের গ্রামে নিয়ে আসছে। আগে সবারই ছিল, এখন আমরা গ্রামে কাজ করি, আমাদের গ্রামের মানুষও উন্নত আছে, চলতে পারতেছে, মহিলারা কাজ করে, ছেলেরা কাজ করে, তারা এখন বেকার নাই, তারা সবাই আয় করে তাদের সংসার উন্নত করতেছে। বন্ধুরা তার মানে বুঝতে পারতেছেন, এটা আগে শহরে ছিল কিন্তু এখন হচ্ছে গ্রামে চলে আসছে। এই ক্ষেত্রে কিন্তু গ্রামের যে লোকজনগুলো আছে সেখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু কাজ করতেছে। তো চলুন আসলে কথা না বাড়িয়ে আমরা আগে হচ্ছে হস্তশিল্পগুলো দেখি, এরপরে মৃদুল সাহেবের সাথে আবার কথা বলব। বন্ধুরা, আমরা আপনাদেরকে বললামই যে আসলে যে হস্তশিল্পগুলো হয় হাতে তৈরি, তো এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে হস্তশিল্পগুলো আছে, এগুলো কিন্তু সবগুলোই নিজেরা হাতে তৈরি করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে ফ্রেম দিয়ে সুন্দর মতো কিন্তু এটা তৈরি করে কিন্তু এগুলো বেশিরভাগই বাংলাদেশে আসলে কোনো কিছু এটা ইউজ করা হয় না, বেশিরভাগই হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, জাপান, বিভিন্ন দেশে কিন্তু এগুলো শিপমেন্ট করে থাকে। তো শিপের মাধ্যমে এগুলো চলে যায়। তো এখানে একটু আপনাদেরকে দেখাই, এখানে একটা তৈরি করতেছে শুরু থেকে যে সর্বপ্রথম যে জু তুলে, এবং তাদের যে হাতের একটা স্পিড, এটা করে করে আসলে তাদের হাতের একটা স্পিড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন, দিনে কয়টা করেন? 10-12টা দিনে, সে 10-12টা কি এগুলা ব্যাগ না, এরকম হচ্ছে 10-12টা ব্যাগ সে কিন্তু করতে সক্ষম। দেখতেই পাচ্ছেন আসলে জিনিসগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে ব্যাগগুলো বিভিন্ন আপনি গাছের ক্ষেত্রে, গাছ যদি আপনি চারা দেন সেক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করা যায়। ওকে বন্ধুরা, আরেকটি বিষয় যেটা দিয়ে আসলে তৈরি করা হয় সেটাকে উগলা বলে বা বেতও বলে থাকে, তো উগলা পাতা। তো এইখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে যেগুলো হচ্ছে শুকানোর পরে কিন্তু দড়ি আকারে তৈরি করা হয়েছে, এরপরে কিন্তু এগুলো দিয়ে আসলে যে হস্তশিল্পটা সেটা তৈরি করে থাকে। এখানে কিন্তু অনেক কারিগর আছে বন্ধুরা, কারিগর বলতে যারা তৈরি করে তারা কিন্তু এখানে অনেকেই আছে। তো এইটা যখন সর্বপ্রথম তৈরি করে, অনেকগুলোতে দেখতেছি যে ফ্রেম আছে, ফ্রেম অনুসারে কিন্তু সর্বপ্রথম দেখেন আপনার হচ্ছে লোয়ার একটা ফ্রেম আছে, তো ফ্রেম থেকে শুরু করে কিন্তু এরপরে ওইটা আসলে বোনানো শুরু করার পরে যে ফ্রেমটা থাকে সেটা উঠে আনাই। এই ক্ষেত্রে তাদের খুবই সুবিধা হয় যে খুব তাড়াতাড়ি সেটা তৈরি করতে পারে। তো এখানেও একটি দেখতেছেন, আসলে এখানে অনেকগুলো লোকজন কাজ করতেছে, কর্মীরা, তো সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এনারা দিনে কিন্তু এখানে আসলে খুবই একটা
মানে ভালো জিনিস আসলে, যে আমরা শিক্ষিত হয়ে যে সব কিছু করতে পারবো বা সেটাও না। কারণ এইখানে আমি শিক্ষিত হয়েছি আমার জন্য, আমি এক জায়গায় জব করতেছি, কিন্তু অশিক্ষিত হয়ে বা না পড়েও কিন্তু যে কর্মসংস্থান করা যায় সেটা আমরা মৃদুল ভাইয়ের কাছে থেকে শুনব। আপনি যেটা তৈরি করতেছেন আপনার কি এটা শেষ? শেষ। ওকে, আপনি যেটা এখন তৈরি করতেছেন এটা কি শেষ? ও, এটা শেষ। তার মানে বন্ধুরা এখানে বুঝতেই পারতেছেন এটা ফিনিশিং দিচ্ছে। আসলে আপনাদের আগে যেটা বললাম যে ফ্রেম আছে, তো ফ্রেমে কিন্তু সর্বপ্রথম হচ্ছে ফ্রেম অনুসারে ওইটা ডিজাইন করে নেয়, ডিজাইন করে নেওয়ার পরে যে ফ্রেমটা থাকে সেটা বাহির করে নেয়। তো আপনি দিনে কয়টা তৈরি করেন এগুলো? দিনে দশটা। দিনে দশটা তৈরি করলে আপনি কত টাকা পান? দিনে 500 টাকা। তার মানে এখানে বুঝতেই পারতেছেন যে দশটা যদি তৈরি করে সে দিনে কিন্তু 500 টাকা পায়। এখন কিন্তু আসলে আপনি যদি মাটি কাটা কাজ যেটা আছে সেটাও যদি করতে চান, উঠতে গেলে আপনি 300 টাকা বা 350 টাকা পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আসলেই ভালো একটা কর্মসংস্থান এখানে হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, এখানে আরেকটি আমরা দেখতেছি যে সর্বপ্রথম থেকে সে শুরু করেছে, আমরা একটু দেখি এখানে সে কীভাবে তৈরি করে। যে দড়িগুলো আছে, দড়ি আমরা বলে থাকি, তো এই দড়িগুলো দিয়ে কিন্তু সবগুলো পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে যে তৈরি করতেছে, এইটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না বিষয়গুলো। দিনে কয়টা তুলছেন? দিনে 10টা। 10টা না? তার মানে এখানে যারা আছে সবার হাতে স্পিটিয়া আপনারা দেখতেছেন, সবাই 10টা করে তৈরি করে। 10টা তৈরি করতে কত টাইম লাগে, কয়টার দিকে আসছে? বড় দুপুর 4টা পর্যন্ত। 4টা না? 4টা পর্যন্ত। কয়টা থেকে শুরু হয়েছে? 8টা থেকে। 8টা থেকে 4টা পর্যন্ত 500 টাকা ইনকাম, ঠিক আছে? তো বন্ধুরা বুঝতেই পারতেছেন এটা বলার আসলে কিছুই নাই। আর তাদের যে হাতে স্পিডটা সেটা তো আসলে এটা বলার অবকাশ রাখে না, তারা যে 10টা তৈরি করবে এটাই স্বাভাবিক। আরও যদি স্পিড করে সেই ক্ষেত্রে আরও বেশি তৈরি করতে পারবে। আরেকটি বন্ধুরা, সেটি হচ্ছে বিষয়টি হচ্ছে যখন ওকে বন্ধুরা যখন হচ্ছে বিদেশ থেকে এগুলো অর্ডার করে, তো সবগুলো অর্ডারে কিন্তু কত সেন্টিমিটার হবে উচ্চতা এবং দৈর্ঘ্য কতটুকু হবে সবগুলো কিন্তু কিছু ডিফাইন করা থাকে। সেগুলো আপনার হচ্ছে গ্রাফিক্স অনুসারে সেগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে সেগুলো প্রোভাইড করে, সেই অনুসারে কিন্তু এটা তৈরি করা হয়। যে যদি বলা যে 25 সেন্টিমিটার, তো সেই ক্ষেত্রে 25 সেন্টিমিটার কিন্তু এটা ইউজ করা হয় বা তৈরি করা হয়। সেই ক্ষেত্রে এটা মাপের যে একটা দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটা কিন্তু তারা সবসময় ঠিক রাখে।
এটা এখানে কিন্তু যে ঝালাইয়ের কাজ, মানে আমি আগেই বললাম যে এগুলো যে তৈরি করে, তৈরি করার জন্য আসলে একটা ফ্রেম তৈরি করতে হয়, যে আমি সুন্দরভাবে তৈরি করব এর জন্য আসলে ফ্রেম তৈরি করতে হয়। তো এই ফ্রেমগুলো কিন্তু তারা এখানে তৈরি করে, তার মানে এরা যে হস্তশিল্প যেটা তৈরি করতেছে এইটার জন্য বাহিরে কোনো দোকানে তাকে যাইতে হয় না, সে নিজেরাই তৈরি করে। তো আপনারা এই ফ্রেমটা তৈরি করেন, তৈরি করে তাদেরকে প্রোভাইড করেন নাকি? মানে এটা কি কারণে তৈরি করো? ফ্রেমটা আসলে যেই জন্য এটা মালের ফিটনেস আচ্ছা সঠিকভাবে যেন হয়, আপনার মেজারমেন্ট যেন সঠিক হয়, মালের কোয়ালিটি ভালো হয়, সেই কারণে এই ফ্রেমটা তৈরি করে। আর অ্যাকচুয়ালি কিছু কিছু প্রোডাক্ট আছে যা আমরা ফ্রেমের সাথে দিলে মালটা মজবুত থাকে, স্ট্রং থাকে, আচ্ছা আচ্ছা, তার কারণে ফ্রেম আমরা ব্যবহার করি। ও তার মানে বন্ধুরা বুঝতেই পারতেছেন, মানে দুই ধরনের ফ্রেম ইউজ করা হয়। একটা ফ্রেম দেওয়াই থাকে মালটা মজবুত করার জন্য, সেটা তো করার জন্য, আর একটা হচ্ছে ফ্রেম অনুসারে তৈরি করার জন্য, যাতে যেন মেজারমেন্টটা ঠিক থাকে। কারণ আপনারা জানেনই বিদেশি যারা থাকে তারা কিন্তু অনেক সেন্সিটিভ, তো সেই ক্ষেত্রে তারা মাপের প্রতিও সেন্সিটিভ, যে মাপটা থাকে সেই মাপটা কিন্তু সঠিকভাবে তৈরি করে। তো আমরা এখানে দেখি যে এখানে ফ্রেম তৈরি করা আছে, যে ফ্রেমটা তৈরি করবে, ফ্রেম তৈরি করার জন্য যে মেশিন সেটাও কিন্তু এখানে আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে এগুলো কেটে কিন্তু তারা এই ফ্রেমটা ফ্রেম অনুসারে তৈরি করে। ওকে বন্ধুরা, আমরা যে বললাম এখানে কিন্তু ফিনিশিংয়ের কাজও হয়, তার মানে যখন ওইখানে আমরা দেখলাম যে তৈরি করা হয়, তৈরি করার পরে কিন্তু যে হস্তশিল্পগুলো থাকে সেইগুলো এখানে নিয়ে আসা হয়, এরপরে এটা ফিনিশিং দেওয়া হয়। কারণ একটা কাজে যদি আসলে ঠিক না থাকে সেই ক্ষেত্রে তারা এখানে ফিনিশিং দিয়ে থাকে। তো আপনারা দিনে কতগুলো করে ফিনিশিং দেন? দিনে কতগুলো করে তৈরি করেন? একদিনে কয়টা মাল ফিনিশিং করতে পারেন, কত পিস কাটতে পারেন? একশো বিশের মতো দিনে। তার মানে তারা হচ্ছে এই যে ব্লেড দিয়ে ফিনিশিং যেটা করতেছে, যেগুলো আসলে ছোটোখাটো বাইরে যেগুলো বাইর হয়ে থাকে সেইগুলো কিন্তু ফিনিশিং দিয়ে থাকে। তো এইগুলো যদি হাতে নিয়ে দেখি, আসলে এগুলো আটকানো আছে, দেখেন, দেখতেই পাচ্ছেন যে ফিনিশিং করা এগুলো কমপ্লিট। এগুলো কি ফ্রেমের সাথে ফিটিং করা? ফ্রেমের সাথে ফিটিং করা, এগুলো হচ্ছে একবারে ফ্রেমের সাথে ফিটিং করা, যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু যে সাপ ধরে রাখে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মনে হয় যে সাপ ধরে রাখবে এখানে, ঠিক আছে। তো এখানে অনেক যা জিনিসও রাখা যায়, আপনি বাসায় যদি রাখেন, যে হস্তশিল্পটা আপনি বাসায় রাখলেও কিন্তু এটা আসলে অনেক কাজে লাগবে। এটা হচ্ছে ম্যাট, এগুলো হচ্ছে যেমন অনেক জায়গায় গার্ডেনে এখানে সেখানে ঘুরতে গেলে এগুলো নিয়ে যায়, ওয়ান টাইম ইউজের জন্য আর কি এগুলো ব্যবহার করা। ও আচ্ছা বন্ধুরা, তার মানে বুঝতে পারতেছেন আপনি যদি কোথাও ট্যুরে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে যাইতে পারেন বসার ক্ষেত্রে, এটাও হয়। আর একটা শুনলাম যে পারপাসের ক্ষেত্রেও ইউজ করা হয়, পারপাসে, তার মানে একটা জিনিস অনেক কাজে কিন্তু ইউজ করা যায়, পারপাসেও আপনি এটা ইউজ করতে পারবেন। তো আপনি বাসায় রেখে দিলেন, সেটা পারপাস হিসাবেও আপনারা কাজ করতে পারেন। তো এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার বাস্কেট, এগুলোতে দেখা গেছে অনেক কিছু রাখার জন্য, অথবা নার্সারি যে আচ্ছা বন্ধুরা, তার মানে এখানে অনেক কিছু রাখা যায়, যেমন এগুলোর ভিতরে পট দিয়ে গাছটাছ লাগানো যায়, বারান্দায় রাখা যায় সৌন্দর্যের জন্য। সৌন্দর্যের জন্য না, তার মানে বন্ধুরা বুঝতেই পারতেছেন যে বাস্কেটগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা হয়। আপনি কোনো কিছু রাখতেও পারেন, আপনার বাসার যেগুলো ছোটোখাটো যা জিনিস থাকে সেগুলোও রাখতে পারেন, অথবা আপনি হচ্ছে গাছের চারা লাগাইতে পারেন, ঠিক আছে। তো সেইগুলোও আপনি ইউজ করতে পারবেন গাছের চারা হিসাবে, অথবা আপনি কাপড় যেগুলো থাকে বিভিন্ন ধরনের কাপড় সেইগুলোও কিন্তু আপনারা রাখতে পারেন এই বাস্কেটের মধ্যে। তো এই বাস্কেটের মধ্যে এইভাবে রেখে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের রুমটাও কিন্তু সাজাইতে পারেন। এটা বিশেষ করে বাংলাদেশের এইটার ব্যবহার কম, কিন্তু বিদেশে আসলে ব্যবহার খুবই বেশি, বিশেষ করে যেগুলো কান্ট্রি আছে জাপান অস্ট্রেলিয়া আমি বললাম, এগুলো কিন্তু বেশিরভাগই শিপমেন্ট হয় সেই সাইটে, ওই দেশগুলোতে, বাংলাদেশে খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে ওই দেশে যেগুলো ইউজ করে থাকে তারা কিন্তু প্লাস্টিকটা ইউজ করতে চায় না, কারণ প্লাস্টিক আপনারা জানেন যে পরিবেশের জন্য আসলে খুবই একটা
কি বলবো, বিষাক্ত একটা পদার্থ। কারণ হচ্ছে প্লাস্টিক কোনো সময় নষ্ট হয় না, আর এটা কিন্তু কোনো এক সময় যে নষ্ট হয়ে যাবে, তো এই ক্ষেত্রে পরিবেশের ভারসাম্যটাও কিন্তু এটা রোগ। ওকে বন্ধুরা, আমরা তো হস্তশিল্প যেগুলো আছে সেগুলো দেখলামই, তো এর প্রতিষ্ঠাতা মৃদুল সাহেব, তার সাথে আমরা একটু কথা বলে নিই। তো মূলত আসলে এটা কিন্তু গ্রামেরও কর্মসংস্থা হচ্ছে, সেও কিন্তু লাভবান হচ্ছে, ঠিক আছে? একসাথে আসলে দুইটা কাজই হচ্ছে, গ্রামের যে লোকজনগুলো আছে সেগুলো কর্মসংস্থান হচ্ছে। তো এনাকে থেকে শুনবো আসলে, এগুলো কি বাংলাদেশে কোথাও সাপ্লাই হয়? বাংলাদেশে কোনো বিক্রি হয় না, বাংলাদেশে যারা কিনে উত্তরায় যে বড় বড় শিল্পপতি যারা আছে তারা এগুলো ইউজ করে, বেশিরভাগ এগুলো আমরা বাইরে চলে যাই। তার মানে বুঝতে পারতেছেন এইগুলো যারা হচ্ছে মানে আসলে নিতে চায়, বিশেষ করে হচ্ছে বিভিন্ন শিল্পপতি যারা আছে তারা যখন ইউজ করে সেক্ষেত্রে এখান থেকে কিনে নিয়ে যায়, আর বাংলাদেশে এটা শিপমেন্ট করা হয় না। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে কেউ এরকম হয় যে নিতে চায়, একবারে বেশি অর্ডার দিলে সেক্ষেত্রে দেন নাকি? তার মানে বন্ধুরা বুঝতেই পারতেছেন বেশিরভাগই আসলে হচ্ছে শিপমেন্ট হয় বিদেশে। এগুলো কোন কোন দেশে যেয়ে থাকে? এগুলো অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, মানে ইউরোপ কান্ট্রিতে বড় বড় কান্ট্রি যারা আছে তারা এটা ইউজ করে বড় বড়। তার মানে বুঝতেই পারতেছেন বন্ধুরা, তৈরি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের একটা প্রোডাক্ট, বাংলাদেশের ইউজ হয় না কিন্তু বিদেশের কান্ট্রিতে কিন্তু ঠিকই এগুলো ইউজ হচ্ছে। তো আপনার যে কর্মসংস্থাটা হইল আসলে এইখান থেকে, তো প্রথম সর্বপ্রথম আপনি কিভাবে এটা শুরু করলেন? আমি সর্বপ্রথম আমি কিন্তু এই লাইনে কাজ করছেন না? আমি এই লাইনে কাজ করার পরে আমি ছিলাম স্যাম্পল ডিপার্টমেন্টে ছিলাম, আমি ঢাকা স্যাম্পল ডিপার্টমেন্টে ছিলাম। তখন এখান থেকে চিন্তা করলাম যে আমাদের গ্রামে যদি আমরা নিজের কাজ নেওয়া দূর, মানুষ মহিলাদেরকে শিখায়, অনেক দরিদ্র মহিলা আছে, গরিব মানুষ আছে, তারা খেতে কাজ করতে পারে না, অভাবনীয় আছে। আমরা তাহলে এখান থেকে যে আমরা শিখে আমার তখন আমাদের যে পার্টিগুলি ছিল তাদের সাথে আমার একটা কালেকশন ভালো ছিল, সম্পর্ক ভালো ছিল, তাদের সাথে আমি বসে আলোচনা করলাম, তারা বললো ঠিক আছে তুমি গ্রামে নিয়ে চলে যাও। তখন আমি চাকরি ছেড়ে দিয়ে আমি লাইনে চলে আসি। আসার পরে তো আমি গ্রামে নিয়ে আসার পরে দরিদ্র মানুষ যারা আগে কিন্তু গ্রামে কিন্তু কাজ ছিল না, মহিলার গুরুত্ব জগ্রতাকে বেশি থাকতো, এখন তারা কাজ করতেছে, ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারতেছে, স্বামীর সহযোগিতা করতে পারতেছে, এখন সংসারের অভাবটনও কম, তারা ভালো চলতে পারতেছে। তার মানে বুঝতেই পারতেছেন বন্ধুরা, সে কিন্তু আগে এক জায়গায় জব করতো এইগুলো বানানো, এরপরে সেখান থেকে শিখে আসার পরে কিন্তু এইখানে সে নিজেই কিন্তু একটা প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে। তো এইখানে হচ্ছে বিভিন্ন মানুষের কর্মসংস্থান হচ্ছে, আপনারা তার মুখেই শুনলেন। তো আপনার যদি বলি যে এরকম মান্থলি কীরকম ইনকাম হয়, এটা কি বলা যাবে? ইনকাম মোটামুটি আছে, মিলে ইনকাম তো এতটা, গ্রামে কাজ করে মহিলারা আছে, মাসে 40-50 টাকা ইনকাম হয়। তার মানে বন্ধুরা বুঝতেই পারতেছেন, সে যদি মাসে গ্রামে থেকে 40-50 হাজার টাকা ইনকাম করে, তার মানে বুঝতেই পারতেছেন যে বিগ অফার। আর এটা হচ্ছে যে শুধু এইটাই না, সাথে তার সাথে আরও অনেকগুলো পরিবার আছে, যে পরিবারগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাদের ছেলে মেয়েকে এবং তাদের পরিবারকে সুন্দরভাবে কিন্তু সেইগুলো যে পড়াশোনার যে খরচটা সেটা কিন্তু এই কর্মসংস্থান থেকে হয়ে যাচ্ছে। এগুলো আসলে আমরা করতে চাই না, বাট কিন্তু তারপরও যে মৃদুল সাহেব আপনি পড়াশোনা করছেন কত পর্যন্ত? সিক্স পর্যন্ত। চিন্তা করেন যে সে সিক্স পর্যন্ত পড়াশোনা করে আরও 10 জন মানুষকে আসলে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু কম কথা না, ঠিক আছে? কত? 150। 150 মানুষ কাজ করে, তার মানে বুঝতে পারতেছেন বিষয়টা কি? এখানে তো অল্প দেখাইলাম, এখানে বাড়ি বাড়ি তৈরি করে, অনেকে কিন্তু বাড়ি বাড়ি তৈরি করে এখানে নিয়ে আসে, কিন্তু দিয়ে দেয় ডেলিভারি দিলে সেই টাকাটা দিয়ে দেয়। একটা জিনিস খেয়াল করেছেন, গার্মেন্টসে যাইতে গেলে মহিলারা রাস্তায় দিয়ে গার্মেন্টসে যাইতে হয়, পরপুরুষের মুখ দেখতে অনেক কিছু করতে হয়, এই জিনিসটা তারা ঘরে বসে স্বামীর সেবা করলো, কাজ করলো, বাচ্চা কাছে সেবা করলো, তারপরে তাদের মাস গেলে 5,000 টাকা ইনকাম হচ্ছে একটা মহিলা। হ্যাঁ, চিন্তা করেন, মানে গ্রামে 5,000 টাকা ইনকাম কিন্তু মানে অনেক কিছু, সব কাজ করে, সব কাজ করার, সংসারে সব কাজ করার পরে সে উঠতি 5,000 টাকা ইনকাম করতেছে, এটা ছেলে মেয়েদের জন্যও ভালো, তার সংসারের জন্য কিন্তু আসলে ভালো। তো আসলে বন্ধুরা এখানে বলার আর কোনো কিছুই নাই, কারণ হচ্ছে সে যে এই উদ্যোগটা নিছে,
এই উদ্যোগটা আসলেই খুবই ভালো। তো এইভাবে বাংলাদেশে অনেক আনাচে কানাচে কিন্তু এগুলো কর্মসংস্থান যারা অনেক পড়াশোনা করার পরেও হচ্ছে না তখন কিন্তু এগুলো পথ বেছে নেয়। তো এগুলো কিন্তু আসলে খারাপ না, অনেক ভালো। কারণ হচ্ছে আপনারা জানেন যে এগুলো ইউজ করে পরিবেশের যে ভারসাম্যটা সেটাও কিন্তু রক্ষা থাকে। তো আপনাকে খুবই ধন্যবাদ মৃদুল সাহেব যে আসলে এইভাবে সব কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এবং হচ্ছে এই বিষয়ে যেগুলো আছে সেগুলো জানানোর জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন, আর বেল আইকনে চাপ দিতে অবশ্যই বলবেন না। আর বাইক সিটির সাথে সবাই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। আবার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।